হ্যালো মুভি লাভার্স, আজ আমি এক্সপ্লেন করব অনেক জনপ্রিয় একটি কোরিয়ান মুভি ট্রেন টু বুসান। মুভির পুরো গল্পটাই এক্সাইটমেন্টে ভরপুর হলেও শেষের অংশ এতটাই হৃদয়বিদারক যে আমি নিশ্চিত আপনি কেঁদে ফেলবেন। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই শেয়ার মার্কেট কোম্পানির একজন ম্যানেজারকে দেখা যায়, যার নাম শিওকু। সে তার জুনিয়র একজন কলিগকে অর্ডার দেয় বায়োটেক কেমিক্যাল কোম্পানির সব শেয়ার বিক্রি করে দিতে। তবে তার কলিগ সেই শেয়ার বিক্রি না করার পেছনে বিভিন্ন কারণ দেখায়, কিন্তু শিওকু তার সিদ্ধান্তে একদম অটল, তাই জুনিয়র কলিগের আর কিছুই করার নেই। যাই হোক, অফিস শেষে শিওকু তার মেয়ের জন্য একটা গিফট কিনে বাড়িতে ফিরতে থাকে। আসলে শিওকু ও তার স্ত্রীর ডিভোর্স হয়ে গিয়েছিল কয়েক মাস আগেই, তাই সে তার ছোট্ট মেয়েকে নিয়ে তার মায়ের সাথে একই বাড়িতে থাকত। মূলত আজকে ছিল শিওকুর মেয়ে সুয়ানের জন্মদিন। শিওকু সুয়ানের জন্য কেনা গিফটটা নিয়ে তার সামনে হাজির হলে সুয়ান সেই গিফট দেখে খুশি না হয়ে বরং বেশি মন খারাপ করে ফেলে, কারণ একই ধরনের গিফট তার বাবা তাকে আগেও দিয়েছিল। যাই হোক, জন্মদিন উপলক্ষে সুয়ান তার বাবার কাছে বায়না ধরে সে তার মায়ের সাথে দেখা করতে যাবে এবং সেটা কালকেই যাবে। যেহেতু অফিসের কাজে শিওকু অনেক ব্যস্ত থাকত, তাই সে তার মেয়েকে সময়ই দিতে পারত না, আর তাই সে তার মেয়ের জন্মদিনের আবদার রাখতে পরদিন বুসান শহরে সুয়ানকে তার মায়ের কাছে নিয়ে যেতে রাজি হয়। প্ল্যান অনুসারে পরদিন সকালেই সে তার মেয়েকে নিয়ে রওনা দেয় সিউল ট্রেন স্টেশনের দিকে। যাবার পথে তারা শহরে ঘটে চলা অদ্ভুত রকমের দুর্ঘটনা দেখার সম্মুখীন হয়। যাই হোক, স্টেশনে পৌঁছে তারা বাবা মেয়ে দুজনেই ট্রেনে উঠে নিজেদের আসনে বসে, কিন্তু ট্রেন স্টেশন ছেড়ে যাবার আগে ট্রেনের ভিতরে একটা মেয়ে দৌড়ে উঠে যায়, আর এটাই ছিল তাদের এই যাত্রার সবচেয়ে বড় দুঃস্বপ্ন। কারণ মেয়েটি কোনো এক কারণে তার পায়ে বেশ কিছু ক্ষত নিয়ে ট্রেনে উঠে পড়েছিল। এদিকে ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যে শিওক ঘুমিয়ে পড়ে, তাই সুয়ান বাবাকে রেখে একাই বাথরুমে চলে যায়, আর এতক্ষণে পায়ে ক্ষত নিয়ে ট্রেনে উঠে যাওয়া মেয়েটা অসুস্থ হতে শুরু করে, আর তাকে সাহায্য করার জন্য সেখানে একজন ফিমেল অ্যাটেন্ডেন্ট আসে। কিন্তু অসুস্থ মেয়ে এতক্ষণে জম্বিতে পরিণত হয়ে যায়। ওই ফিমেল অ্যাটেন্ডেন্টের উপরে সে হামলা করে বসে, আর চোখের পলকেই ওই ফিমেল অ্যাটেন্ডেন্টও জম্বি হয়ে যায়। এভাবে এক থেকে দুই, দুই থেকে চার হতে হতে পুরো বগিতে জম্বিতে পরিণত হতে থাকে। এদিকে শিওকু ঘুম থেকে উঠে তার মেয়েকে দেখতে না পেয়ে হন্য হয়ে খুঁজতে থাকে। এক পর্যায়ে বাথরুমের সামনে সুয়ানকে দেখতে পেয়ে সে জলদি তার মেয়েকে নিয়ে পালিয়ে আসতে থাকে পিছনের এক নিরাপদ বগিতে, আর তাদের পেছনে আসতে থাকে শত শত জম্বি। কিন্তু দরজা বন্ধ থাকায় জম্বিরা দরজা খুলে ভেতরে আসতে পারছিল না, তারা শুধু মানুষদের দেখে কাছের অপর পাশ থেকে চিৎকার করছিল। আর সেই বগিতে থাকা একজন গর্ভবতী মহিলা, যার নাম শিওং, সে কাচের দরজায় পানি ছিটিয়ে সেখানে পত্রিকার কাগজ লাগিয়ে দেয় যাতে জম্বিরা দরজার এত বেশি ধাক্কাধাক্কি আর না করে। এখানে এই গর্ভবতী মহিলার স্বামীর নাম ছিল স্যাং হাও। যাই হোক, পরিস্থিতি কিছুটা শান্ত হলে ট্রেনের চালক ট্রেনের ভেতরের রেডিওর মাধ্যমে সবার সাথে কমিউনিকেশন করে জানায় যে ট্রেন আসলে বুসান পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব নয়। সারা দেশব্যাপী এমন ভয়াবহ পরিস্থিতির জন্য ট্রেন দিয়াগু স্টেশন পর্যন্ত যাবে, আর সেখানে অনেক আর্মি আছে, সুতরাং টেনশন করার কোনো কারণ নেই। তাই এখন তারা ট্রেন নিয়ে যেতে থাকে দিয়াগু স্টেশনের দিকে। কিন্তু পথিমধ্যে ইয়াংসুক নামের ট্রেনের এক যাত্রী কার সাথে যেন ফোনে কথা বলে জানতে পারে যে আসলে দিয়াগু স্টেশনে একদমই নিরাপদ নয়, আর এই কথোপকথন শিওকু শুনে ফেলে। তাই সে নিজেও তার একজন ক্লায়েন্টকে ফোন করে জানতে পারে যে সত্যিই সেই দিয়াগু স্টেশন নিরাপদ নেই। তখন শিওকু তাকে বলে, আমি তোমাকে দামি দামি অনেকগুলো শেয়ার ফ্রিতে দিব, আমাদের দিয়াগু স্টেশন থেকে নিরাপদে বের হতে সাহায্য করো প্লিজ। এই অফার পেয়ে শিওকুর ক্লায়েন্ট তাকে বলে, তুমি তাহলে মেইন গেট দিয়ে বের না হয়ে পূর্ব দিকের ছোট গেট দিয়ে বের হয়েও আমি সেখান থেকে তোমাকে রিসিভ করব। এরপর লম্বা সফরের পর ট্রেন পৌঁছে যায় দিয়াগু স্টেশনে। যাত্রীরা ট্রেন থেকে নেমে দেখে স্টেশন পুরোটাই ফাঁকা পড়ে আছে, সবাই যে যার মতো মেইন গেট দিয়ে বের হতে থাকে, কিন্তু শিওকু তার মেয়েকে নিয়ে পূর্ব দিকের ছোট গেট দিয়ে বের হতে চায়। কিন্তু তখনই শিওকুর পেছন নেয় এক পাগল লোক, যে কিনা শিওকুর ফোনের সব কথাবার্তা শুনে ফেলেছিল, আর এখন রাস্তায় একজন আর্মি অফিসার আসতে থাকে তাদের দিকে। সাহায্যের আশায় সেই পাগল লোকটি ও শিওকু দৌড়ে যেতে থাকে আর্মি অফিসারের দিকে, কিন্তু তখনই তারা দেখতে পায় এক ভয়াবহ সিন। কারণ আর্মি অফিসারদের পেছনে ছিল আরো অনেকগুলো জম্বি আর্মি অফিসার, ছুটে আসছে তাদেরকে ঘায়েল করতে। অপরদিকে মেইন গেট দিয়ে বের হতে যাত্রীদের উপর হাজার হাজার জম্বি হামলা করে দেয়, প্রাণপণে ছুটে বাঁচার চেষ্টা করতে থাকে সবাই, আবার অনেকে মারাও যায় এখানে। এদিকে সুয়ানের উপর এক জম্বি হামলা করে, ঠিক তখনই স্যাংহাও এসে সুয়ানকে বাঁচিয়ে নেয়। আর এই জম্বি হামলায় ট্রেনে তাদের সাথে থাকা একটা স্কুলের একদল বেসবল প্লেয়ারদের সাথে সবাই মারা যায়,
শুধুমাত্র সেখানে ইয়াংগুক ও তার গার্লফ্রেন্ড জিন হি ছাড়া। আর তখন শিওকু, স্যাং ও ইয়াংগুক মিলে অনেক সাহসিকতার সাথে জম্বিদেরকে আটকে দিয়ে বাকি যাত্রীদেরকে ট্রেনে উঠার জন্য সাহায্য করতে থাকে। আর জীবন বাঁচাতে সুস্থ যাত্রীরা হুড়োহুড়ি করে এক একজন এক এক কামরায় ঢুকতে থাকে। এদিকে ট্রেনের চালক সেখানে সিওও ইয়াংসুকের সাথে আলোচনা করে যে বুসান শহরই একমাত্র নিরাপদ শহর, যেখানে এখনও অবধি ইনফেকশন ছড়িয়ে পড়েনি। তাই তারা ট্রেন ছেড়ে দেয় বুসানের উদ্দেশ্যে। আর একদম শেষে দৌড়ে দৌড়ে ট্রেনে উঠে শিওকু, স্যাং ও ইয়াংগুক। ট্রেনে উঠে স্যাং নিজের স্ত্রীকে ফোন করে জানতে পারে তার গর্ভবতী স্ত্রী শিওকুর মেয়ে সুয়ানকে নিয়ে 13 নম্বর বগির একটা বাথরুমে আটকে আছে। এদিকে ইয়াংগুকও তার গার্লফ্রেন্ড জিনকে ফোন করে জানতে পারে সে একটি নিরাপদ বগিতেই আছে, যেখানে তার সাথে আরও অনেকেই রয়েছে। তখন ইয়াংগুক জিনকে বলে, আমরা তোমাদের বগিতে আসছি। জিন অনেক খুশি হয়ে বগিতে থাকা বাকিদের বলে, আমার বন্ধুরা এখানে আসছে। কিন্তু ওই বগিতে থাকা সিও ইয়াংসুক বেশ স্বার্থপর মানুষ। সে বগির সবাইকে বলে, আমরা এই নিরাপদ বগিতে বাইরের কাউকে ঢুকতে দিব না। কি গ্যারান্টি আছে যে ওরা আমাদের কামড়াবে না বা ইনফেক্টেড করবে না? যাই হোক, এদিকে শিওকু, স্যাং ও ইয়াংগুক প্রস্তুতি নিতে থাকে 13 নম্বর বগিতে যাওয়ার জন্য। তারা অনেক সাহস নিয়ে সামনে আসা জম্বিদের মেরে সামনে এগুতে থাকে। ঠিক তখনই ট্রেন চলে আসে একটা টানেলের ভেতরে। তারা তিনজন খেয়াল করে অন্ধকারের কারণে জম্বিরা আর কিছুই দেখতে পাচ্ছে না, আর এই সুযোগে তারা দ্রুত পৌঁছে যায় 13 নম্বর বগিতে। এখন তারা সেখানে থাকা স্যাংয়ের স্ত্রী শিওং, শিওকের মেয়ে সুয়ান ও একজন বৃদ্ধ মহিলাকে নিয়ে নিরাপদ বগির দিকে এগিয়ে আসতে থাকে। কিন্তু তখনই সেই বগিতে থাকা পাগল লোকটিকে বাঁচাতে গিয়ে শিওকু পড়ে যায় জম্বিদের চোখে। তারা দৌড়ে চলে আসে নিরাপদ বগিতে, কিন্তু দরজা পুরোপুরি বন্ধের আগেই জম্বিরা তাদের হাত পা মাথা ঢুকিয়ে দরজা আটকে দেয়। স্যাং কোনো রকমে তার সর্বশক্তি দিয়ে দরজা ধরে রাখে, আর শিওকু লড়াই করছিল জম্বিদের সাথে। এর ঠিক অপর পাশের বগিতেই ছিল বাকি সুস্থ মানুষগুলো। তখন ইয়াংগুক চিৎকার করে দরজা খুলতে বললেও কেউ কোনো সাড়া দেয় না। উল্টো ইয়াংগুকের গার্লফ্রেন্ড জিনের মুখ চেপে ধরে রাখে এবং দরজা আরও শক্ত করে লাগিয়ে দেয়। ইয়াংগুক রাগ হয়ে তার হাতে থাকা বেসবলের ব্যাট দিয়ে দরজায় আঘাত করতে থাকে এবং নিজেদের জীবন বাঁচানোর শেষ চেষ্টা করতে থাকে। এদিকে এতক্ষণে দরজা ধরে থাকা স্যাংকে এক জম্বি কামড়ে দেয়। তখন স্যাং তার স্ত্রীর চোখের সামনেই ধীরে ধীরে জম্বিতে পরিণত হতে থাকে। কিন্তু একদম শেষ মুহূর্তে ইয়াংগুক অন্য দরজাটি ভাঙতে পারলেও এতক্ষণে স্যাংয়ের ধরে থাকা সেই দরজা ভেঙে জম্বিরা তার উপর হামলা করে। কিন্তু স্যাং তার জীবনের শেষ শক্তি দিয়েও আটকাতে থাকে জম্বিদের, বাঁচিয়ে দেয় তার অনাগত সন্তান ও তার স্ত্রীর জীবন। এরপর কোনো রকমে তাদের কয়েকজন নিরাপদ বগিতে পৌঁছতে পারলেও তাদের সাথে থাকা বৃদ্ধ মহিলাটি ও স্যাং জম্বিদের হাতেই মারা যায়। তাই নিরাপদ বগিতে শিওকু সিওও ইয়াংসুককে মারতে শুরু করে এবং বলে, তোমার জন্যই তারা দুজন মারা গেল, তুমি আগে দরজা খুললে তারা তাহলে বেঁচে যেত। কিন্তু সিওও ইয়াংসুক বুদ্ধি খাটিয়ে বগির সবাইকে বলে, এরা হয়তো ইনফেক্টেড, এদেরকে অন্য বগিতে পাঠিয়ে দাও, নয়তো এরা আমাদের সবাইকে মেরে ফেলবে। তখন সেই বগিতে থাকা সবাই এক হয়ে বগিতে ঢুকা শিওকু, তার মেয়ে সুয়ান, স্যাংয়ের গর্ভবতী স্ত্রী, পাগল লোকটি ও ইয়াংগুককে অন্য বগিতে যেতে বলে। তখন জিন ইয়াংগুককে বলে, আমিও তোমাদের সাথে যেতে চাই। এরপর তারা 6 জনে মিলে চলে যায় পাশের একটা বগিতে। তবে নিরাপদ বগিতে থাকা একজন মহিলাকে দেখে খুব আপসেট লাগছিল। মূলত এই বগিতে আসার আগে স্যাংয়ের সাথে যে বৃদ্ধ মহিলাটি জম্বিদের হাতে মারা গিয়েছিল সে ছিল তারই আপন বোন। এই মহিলাটি বুঝতে পারে এই বগিতে থাকা স্বার্থপর লোকগুলোর জন্যই তার বোনের এমন মৃত্যু হয়েছে। তাই মহিলাটি এই বগির স্বার্থপর লোকগুলোকে উচিত শিক্ষা নিজেই চোখের সামনে দেওয়ার জন্য সেই জম্বি ভর্তি কামরার দরজা খুলে দেয়, আর মুহূর্তেই তাদের উপর নেমে আসে এক ভয়াবহ ধ্বংসলীলা, আর মারা যায় ওই বগির প্রায় সবাই। হঠাৎ ট্রেনটি থেমে যায়। ট্রেনের চালক ইন্টারকমে বলে, সামনের রেল লাইন নষ্ট হয়ে গিয়েছে, এই ট্রেন দিয়ে আর যাওয়া যাবে না, আমি বাঁদিকের একটা ট্রেন নিয়ে বুসানে যাব, তাই যারা আমার কথা শুনতে ও বুঝতে পারছো তারা ওই ট্রেনে দ্রুত চলে আসো। তখন দেখা যায় ধ্বংসলীলা চলা ওই বগির ওয়াশরুমে সিওও ইয়াংসুক এবং একজন ট্রেন কর্মকর্তা লুকিয়েছিল। তারা ট্রেন চালকের ওই ঘোষণা শুনে ইয়াংসুক ট্রেন কর্মকর্তাকে জম্বিদের দিকে ধাক্কা দিয়ে নিজে পালাতে থাকে, আর এদিকে বেঁচে যাওয়া শিওকু ও অন্যান্যরা বাঁদিকের ওই ট্রেনে উঠতে যাচ্ছিল। তখন হঠাৎ একটা জ্বলন্ত ট্রেন এসে তাদের ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট করে, যার কারণে তারা ভয় পেয়ে যে যার মতো ছুটতে থাকে।
এরপর দেখা যায় ইয়াংগুক ও জিন বাদিকের ওই ট্রেনে যাওয়ার জন্য একটা ট্রেনের দরজা খোলার চেষ্টা করছিল আপ্রাণভাবে। কিন্তু হঠাৎ সেই বগিতে পেছন দিক দিয়ে সেই স্বার্থপর লোকটি মানে ইয়াংসুক চলে আসে এবং জিনকে ধাক্কা দিয়ে জম্বিদের সামনে ফেলে দেয় আর নিজে সেখান থেকে পালিয়ে চলে যায়। কিন্তু ইয়াংগুক তার গার্লফ্রেন্ড জিনকে এই অবস্থাতেও ছেড়ে যেতে চায় না। সে জানে তার গার্লফ্রেন্ড এখন জম্বি হয়ে যাবে, তারপরও সে তার সাথেই থাকে। এক পর্যায়ে জিন জম্বিতে পরিণত হয়ে যায় এবং ইয়াংগুককেও কামড়ে দেয় এবং তাদের দুজনের যাত্রা এখানেই শেষ হয়ে যায়। এদিকে সিও ইয়াংসুক নিজেকে বাঁচাতে নিরাপদ ট্রেনের দিকে প্রাণপণে দৌড়তে থাকে, কিন্তু লোকটির পা মচকে রেল লাইনের উপরে পড়ে যায়। এটি দেখে সরল মনে তাকে সাহায্য করতে আসে ট্রেনের চালক, কিন্তু নিজে একটা কামড় খাওয়ার পরেও ইয়াংসুক ট্রেনের চালককে ধাক্কা দিয়ে ফেলে দেয় জম্বিদের মাঝে আর নিজে দৌড়তে দৌড়তে বাঁদিকের ট্রেনে উঠে পড়ে আর বেচারা ট্রেনের চালক এখানেই মারা যায়। অপরদিকে এখন সিওকুকে দেখানো হয়। তারা চারজন এখন এমন একটা জায়গায় আটকে পড়েছে যেখানে তাদের উপরে পড়ে আছে জম্বি ভর্তি একটা ট্রেন। জীবন হাতে নিয়ে সিওকু কোনো রকমে তার মেয়ে ও স্যাংয়ের গর্ভবতী স্ত্রীকে নিয়ে বেরোতে থাকে, কিন্তু হঠাৎই তাদের উপরে থাকা ট্রেনের সেই বগির কাচ ভেঙে সব জম্বি তাদের উপর পড়তে থাকে। এটি দেখে সেই পাগল লোকটি নিজের জীবন জম্বিদের হাতে উৎসর্গ করে দেয় আর বাঁচিয়ে দেয় বাবা মেয়ে ও স্যাংয়ের গর্ভবতী স্ত্রীকে। তারা তিনজন দৌড়ে সেই বুসানগামী ট্রেনকে ধরে ফেলে, কিন্তু জম্বিরা কোনোভাবেই তাদের পেছন ছাড়ে না। একসাথে শত শত জম্বি পিছু নেয় তাদের, ট্রেনের পিছন ধরে তারা সবাই ঝুলতে থাকে এবং এতগুলো জম্বি একসাথে থাকায় ট্রেনের স্পিড কমতে থাকে। অনেক চেষ্টা করে সিওকু জম্বিদের হাতে লাথি দিয়ে দিয়ে ট্রেনকে মুক্ত করে ফেলে, কিন্তু সিওকু ট্রেন চালকের রুমে গিয়ে দেখে সিওও ইয়াংসুক এতক্ষণে জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। এরপর তার সাথে সিওকুর এক ভয়াবহ ফাইট হয়, তবে শেষমেশ সিওকু তাকে ট্রেন থেকে ফেলে দিতে সক্ষম হয়। কিন্তু সেই লোকটি পড়ে যাওয়ার আগে সিওকুর হাতে একটা কামড় দিয়ে গিয়েছিল, তাই হাতের কামড় দেখে সিওকু বুঝে যায় তার মেয়েকে ছেড়ে যাবার সময় হয়েছে তার। তাই সে তার জ্ঞান থাকতে তার মেয়েকে আর স্যাংয়ের গর্ভবতী স্ত্রীকে ট্রেনের চালকের রুমে ঢুকিয়ে দেয়। ছোট্ট সুয়ান তার বাবাকে কোনোভাবেই ছাড়তে চায় না, চোখের পানিতে ভাসিয়ে হলেও তাকে সাথে রাখতে চায়, কিন্তু সিওকুর তো আর কোনো সময় নেই। শেষে তার মেয়েকে ছেড়ে ট্রেনের একদম শেষ প্রান্তে এসে পড়ে, একপাশে মেয়ের আর্তনাদ আর আরেক পাশে জম্বি হতে থাকা বাবার কষ্ট। সিওকু এমন সময় মনে করতে থাকে তার মেয়েকে প্রথমবার কোলে নেওয়ার কথা, একটু একটু করে বড় করার কথা, আর এসব স্মৃতি মনে করতে করতে সে লাফ দেয় ট্রেন থেকে। নিজের মেয়েকে বাঁচাতে বিসর্জন দেয় তার নিজের জীবন। এরপর দেখা যায় ট্রেন পৌঁছে গিয়েছে বুসানের স্টেশনে। সেখানে আর্মিরা দেয়াল তুলে বন্দুক নিয়ে বসেছিল। তারা প্রথমে তাদেরকে জম্বি ভেবে শ্যুট করে দিতে চাইলেও পরে তারা দেখতে পায় এই দুজন আসলে মানুষ। সুয়ান তার বাবাকে হারানোর কষ্টে আন মনে গান গেয়ে চলেছিল। আর্মিরা তখন তাদেরকে সুস্থ মানুষ হিসেবে বুঝতে পেরে তাদেরকে বাঁচিয়ে নেয়। গল্পটা এখানেই শেষ, তবে ভাইরাস ছড়ানোর ঘটনা ঘটে ঠিক যেভাবে, তা হল সিনেমার শুরুতে সিওকু অতিরিক্ত লাভের আশায় বায়োটেক কোম্পানির সব শেয়ার বিক্রি করে দিয়েছিল আর তখন সেই কোম্পানিটি ভয়াবহ লসের সম্মুখীন হয়। মূলত ওই কোম্পানিটি তখন এক ভয়ানক ভাইরাস নিয়ে কাজ করছিল আর লসের কারণে তারা ওই ভয়ানক ভাইরাসের প্রজেক্টের জন্য তেমন কোনো টাকা খরচ করতে পারেনি, ফলে তাদের ভাইরাস লিক হয়ে যায় আর এভাবেই পরবর্তীতে ঘটনাগুলো ঘটতে থাকে। প্রিয় দর্শক, এই মুভিটি দেখে আমরা শিখতে পারি আমাদের অনেকের জীবন অনেক সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবহেলার কারণে দুর্ঘটনার সম্মুখীন হয়। তাই এই মুভিটিতে এইরকম দুর্ঘটনার জন্য আপনি সিওকের শেয়ার বিক্রিকে দায়ী করবেন নাকি কোম্পানির অবহেলাকে দায়ী করবেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে পারেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সিনেপ্লেক্স 52 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।